সুস্বাগতম সবাইকে, ফিরে এলাম আমার এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমার যাত্রা ছিল বন্দর নগরী চট্টগ্রাম হয়ে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে। আমি আজ প্রথম সুইট ক্লাস অ্যান্ড বিজনেস ক্লাস, যেই বাসগুলো সম্মিলিত হয়, অর্থাৎ নিচের সিট এবং উপরে স্লিপার ক্লাস থাকে, সেই বাসগুলোতে আজ আমি প্রথম ভ্রমণ করব। এর আগে কখনোই এমন বাসে ভ্রমণ করা হয়নি। এবং আমার একটি ছোট বেবি আছে যার বয়স 3 বছর, তারও আজ প্রথম স্লিপার বাসে ভ্রমণ, সে প্রচুর পরিমাণে এক্সাইটেড। তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। আর এই জার্নিতে আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কোন বাসে গিয়েছি, তার ভাড়া কেমন, বাসের সার্ভিস কীরকম, এবং এছাড়াও অন্যান্য যেসব প্রয়োজনীয় ইনফরমেশন জানানো প্রয়োজন সবগুলি আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আজ রওনা হচ্ছি পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে। আজ আমার ভ্রমণ সঙ্গী ছিল একটি স্লিপার বাস, তো এটি এখন হাইট থাক, যদিও এটি সুইট ক্লাস এবং বিজনেস ক্লাস দুটোর মিলিত সংমিশ্রণ। তো একবারে বাস স্ট্যান্ডে যা দেখা হচ্ছে, তো চলুন শুরু করা যাক। বাসা থেকে রাত 9:30 বের হয়ে আমি চলে যাচ্ছিলাম আমার পুরো পরিবার সহ কল্যাণপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। পথের মধ্যে শ্যামলী রিং রোডে পেয়ে যায় বুড়িমারি এক্সপ্রেসের সদ্য চালু হওয়া স্লিপার বাসটি, যেটি ঢাকা থেকে বাংলাবান্ধা রোডে যাত্রী সেবা দিয়ে আসছে। এবং তার সামনেই ছিল হেরিটেজ ট্রাভেলস, কিছুদূর সামনে যে 46 এক্সপ্রেসের স্লিপার বাসে পেয়ে যায়। অর্থাৎ ঢাকা ঠাকুরগাঁও রোডে যেই 3টি স্লিপার বাস চলাচল করে সবগুলো বাসই আমি আজ পেয়ে গিয়েছিলাম। আমার আজ ভ্রমণ সঙ্গী যেই বাসটি, সেই বাসটির টিকিট আমার করা ছিল কলাবাগান কাউন্টার থেকে। সেখান থেকে উপস্থিতির সময় দেওয়া ছিল রাত 11:15 এবং ছাড়ার সময় ছিল রাত 11:30। কিন্তু আজ চিন্তা করলাম আমি একটু ভিন্নভাবে যাই, তাই ভিন্নতার স্বাদ নিতেই বাসা থেকে বের হয়ে কল্যাণপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে চলে যাই। কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে এই বাসের টাইম ছিল রাত 11:00। আমি যেদিন রওনা করেছিলাম সেদিন ছিল বুধবার, অর্থাৎ 31 জানুয়ারি 2024। আজ অফিসিয়াল ডে থাকায় আমি মেন রোড দিয়ে না এসে বেড়িবাঁধ হয়ে ঘুরে আসি। তবুও শ্যামলীতে আসার পর রাস্তায়, শ্যামলী থেকে কল্যাণপুরের যে রাস্তাটা, সেই রাস্তাটায় প্রচুর পরিমাণে জ্যাম পেয়ে যাই। কল্যাণপুর বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছানোর সাথে সাথেই হাতের বাম পাশে পেয়ে যায় উত্তরের বেশ কিছু নাম করা অপারেটর, যেগুলো পার্কিং করা অবস্থায় ছিল। কিছু সময় পরে সেগুলো যাত্রী নিয়ে উত্তরের রাস্তার উদ্দেশ্যে রওনা হবে। যারা ঢাকা থেকে উত্তরের যে কোনো জেলা, অর্থাৎ উত্তরবঙ্গের 8টি জেলা এছাড়াও রাজশাহী, চাপাই, নওগাঁ, পাবনা, গাইবান্ধা, রংপুর বিভাগের 8টি জেলা যেতে চান, তারা কল্যাণপুর থেকে সবগুলো বাসের কাউন্টারই পেয়ে যাবেন। এবং যে পাশে উত্তরের গাছগুলোর টিকিট পাওয়া যায় তার ঠিক অপোজিট পাশেই রয়েছে দক্ষিণের, অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, ঢাকা, সিলেট, ঢাকা, বরিশাল রুটের বেশ কিছু অপারেটরের কাউন্টার। বাংলাদেশের সবচেয়ে লম্বা বাস যেটি, সেটি হলো সেন্ট মার্টিন সি ভিউ। এটি প্রথম লম্বা বাস ছিল বাংলাদেশের মধ্যে। এই বাসের একটি ভিডিও রয়েছে অলরেডি আমার চ্যানেলে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। বর্তমান শীতকাল হয়, অর্থাৎ কক্সবাজারের সিজন বলতে গেলে, তাই প্রচুর পরিমাণে যাত্রী বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছেন, যারা ভ্রমণ পিপাসু। এবং কক্সবাজারের উদ্দেশ্যে যে বাসগুলো যায়, বেশ কিছু বাস চান্দুরা থেকে ছেড়ে গাবতলী হয়ে আরামবাগ হয়ে কক্সের উদ্দেশ্যে রওনা করে, এবং বেশ কিছু বাস আবদুল্লাপুর হয়ে আরামবাগ হয়ে কক্সের উদ্দেশ্যে রওনা করে। তো যে বাসগুলো গাবতলী অথবা চন্দ্রা থেকে ছেড়ে এসেছে সবগুলি বাসই কল্যাণপুর হয়ে যাচ্ছিল। তবে কল্যাণপুরে বেশ কিছু ব্র্যান্ডের স্লিপার বাস রয়েছে। ইতিমধ্যে 11:20 নাগাদ আমার বাসটি এসে পৌঁছায়। আজ আমার যাত্রার সঙ্গে ছিল গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের সুইট ক্লাস অ্যান্ড বিজনেস ক্লাসের এই বাসটি। ইতিমধ্যে আমরা সবাই বাসে উঠে গিয়েছি। আমার সিটটি ছিল ডাবল কেবিন, যেহেতু আমার ওয়াইফ এবং বেবি আমার সাথে ছিল। নর্মালি স্লিপার বাসগুলো যেরকম হয় এটিও সেরকমই। পায়ের দিকে একটি সুদানি ছিল, তার দুপাশে দুটি পানির বোতল রাখার হোল্ডার, মাথার উপরে 8 GB লাইটিং এবং এসির ভেন্ট, সাথে কলিং জন্য একটি বাটন ছিল, এবং সিটের বাম পাশে চিপস রাখার জন্য একটি নেট ইউজ করা হয়েছিল, এবং মাথার পিছনে চার্জিং পয়েন্ট এবং ব্লেজার বা জ্যাকেট রাখার জন্য একটি অপশন দেওয়া ছিল। এখানে চাইলে আপনারা জ্যাকেট বা ব্লেজার ঝুলিয়ে রাখতে পারেন, যেহেতু শীতের দিন। এই কেবিনে দুটি কুশন টাইপের বালিশ ছিল, যদিও কুশন বলা যায় না, এগুলো ফাইবারের বালিশ, সাথে একটি বড় কোল বালিশ এবং দুজনের জন্য দুটি ডেডিকেটেড কম্বল দেওয়া ছিল।
এই বাসটি যেহেতু বিজনেস ক্লাস, তাই আমার সিটের নিচের দিকে ছিল ডাবল বিজনেস ক্লাস সিট এবং তার অপোজিটে ছিল সিঙ্গেল বিজনেস ক্লাস সিট। টোটাল 28টি সিট রয়েছিল বিজনেস ক্লাস এবং 15টি স্লিপার বেড, টোটাল 43টি সিট বলা যায়। মোটামুটি রাত 11:30 নাগাদ আমার বাসটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে ছেড়ে কক্সের উদ্দেশ্যে রওনা হয়। হাই, অলরেডি আমাদের বাস ঢাকার কল্যাণপুর থেকে পর্যটন নগরী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আমাদের বাস যদি 11টায় ছিল, কিন্তু কিছুটা লেটে গাড়ি ছেড়ে দিয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। তো চলুন যাওয়া যাক। বাবা হাই বলো। রাস্তায় কিছুটা জ্যাম থাকায় প্রায় 15-20 মিনিট সময় লেগে যায় কলাবাগান বাস কাউন্টারে আসার জন্য। যদিও কল্যাণপুর থেকে কলাবাগান রাতে আসতে গেলে 5-7 মিনিটের বেশি লাগে না, কিন্তু জ্যামে পড়ে যাই, জ্যামেই মোটামুটি আমরা থেকে যাই প্রায় 20 মিনিটের মতো। এরপর সেখান থেকে আসতে আরও 20 মিনিট লেগে যায়। এই ছিল আমার বাসের ড্যাশবোর্ড, এখানে যাবতীয় সুইচ রয়েছে। না না, আমি ড্যাশবোর্ডে নিচ্ছি। এই বাসে ওঠার পরে একটা জিনিস খুব ভালো পরিমাণে আমাকে নিরাশ করেছে, সেটি হলো বাসের ড্রাইভার সামনে থেকে ভিডিও করতে দিতে রাজি নয় এবং সুপারভাইজারকে অনেকবার বলা সত্ত্বেও সেও রাজি নয়। বারবারই বলে যে আপনি পিছনে চলে যান, পরে ভিডিও করবেন। তো পরবর্তী ঘটনা পরে বলছি। আমার বাসটি ছিল অশোক লেল্যান্ড 12 MFE সিরিজের একটি এয়ার সাসপেনশন বাস। এই বাসে টোটাল 43টি সিট রয়েছে এবং বাসের বডি প্রস্তুতকারক ইফাত অটোমোবাইলস। যদিও ইফাত অটোমোবাইলস অশোক লেল্যান্ডের HSSগুলো বাংলাদেশে নিয়ে আসে। আমার বাসটি কল্যাণপুর থেকে ছেড়েছিল রাত 11:20 নাগাদ এবং আরামবাগ এসে পৌঁছায় প্রায় 12:00 বাজে। 12:00 বেজে সেখানে আসার পরে প্রায় 15-20 মিনিট দেরি করে সে কক্সের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। মোটামুটি রাত 12:30 নাগাদ আমরা আরামবাগ ত্যাগ করি। যেহেতু ড্রাইভার এবং সুপারভাইজার কেউই আমাকে সামনে থেকে ভিডিও করতে দিচ্ছিল না, তাই কিছু করার নেই, আমার সিট থেকে আমি ভিডিও করছিলাম। শুরুর দিকেই গাড়ি মোটামুটি 50-55, কিছু কিছু ক্ষেত্রে 60-65 পর্যন্ত আমি পেয়েছি মেঘনা ব্রিজের আগ পর্যন্ত। বাসের টোটাল সব স্টাফ প্রায় এতটুকুই আনপ্রফেশন ছিল যে তারা মোটামুটি পানিটা দিতেও ভুলে যায় এবং পানি চাওয়ার জন্য সামনে যেতে হয়। সেই মুহূর্তে পানি বের করার সময় উনি যে সময়টা নিচ্ছিলেন, সেই সময় আমি সামনে বসে ততটুকু ভিডিও করতে পেরেছিলাম। যদিও প্রথমের দিকে বসতে দিতে নারাজ ছিল, কিন্তু গাড়ি ব্রেক করলেই পড়ে যাচ্ছিলাম, কারণ ধরার কোনো ব্যবস্থা ছিল না, কারণ ওই জায়গাতে দরজা ছিল এবং সুপারভাইজার দরজা পর্যন্ত লক করে রেখেছিল। আমি তাকে আমার সিট থেকে বেশ কয়েকবার ডাকার পরেও সে শুনতে পায়নি। রাত 2:20 নাগাদ আমার বাসটি কুমিল্লার হোটেল শাহজাহান নামে একটি হোটেলে যাত্রা বেরোতে দেয়। এখানে আসে আমি গ্রিন সিন মার্টিন এক্সপ্রেসের বেশ কয়েকটি বাসও দেখতে পেয়ে যাই। রাতে যদিও বাসা থেকে খেয়ে এসেছিলাম, তবুও হালকা কিছু খেয়ে চলে যাই বাসের সামনে। চলে আসি বাসের ভাড়া সম্পর্কে। যদিও আমরা 7-8 জন ছিলাম কক্সবাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য, তো আমি বেশ কয়েকটি কোম্পানিতে যোগাযোগ করেছিলাম বাসের ভাড়ার সম্পর্ক নিয়ে, যদি কিছুটা কম পাওয়া যায় তাহলে আমাদের একটু সেভ হয়। তো মোটামুটি বর্তমানে সিজন চলায় সবগুলো স্লিপার বাসই ফুল ছিল এবং প্রতিটি ব্যানারেরই এখন অনেকগুলো করে স্লিপার বাস কক্সবাজারের উদ্দেশ্যে যাতায়াত করে প্রতিদিন। ইতিমধ্যে আমার বাস আবারও কুমিল্লার হোটেল থেকে রওনা হয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। এই সময় গাড়ির গতি মোটামুটি ভালোই ছিল। তো যেটা অর্ধেক রেখেছিলাম সেটি হলো ভাড়া। তো আমি দোয়েল এক্সপ্রেস থেকে শুরু করে এভারগ্রিন, ইম্পেরিয়াল এক্সপ্রেস এরকম বেশ কয়েকটি ব্যানারের সাথে যোগাযোগ করেছিলাম। সবাই বাসের ভাড়া বলছিল যে অনলাইন কাউন্টারে যদি আপনি অনলাইন থেকে নিতে চান বেসিক্যালি সেখানে 2000 টাকা ভাড়া, বাট আমাদের কাছ থেকে নিলে ওনারা কেউ 1800, কেউ 1700, কেউ 1600 এবং বলেশ্বর আমাকে বলেছিলো তারা 1350 টাকা লাস্ট করতে পারবে। তো যদিও একবার প্ল্যান করেছিলাম বলেশ্বরে যাব, কিন্তু বলেশ্বরে যদি যেতে হয় তবে সেক্ষেত্রে আমাদের উঠতে হবে যাত্রাবাড়ি থেকে। যদিও আমার বাসা পুরান ঢাকায়, অনেকের বাসা শ্যামলীর দিকে, তাই এত দূরে যেতে না চাই, তাই চেয়েছিলাম আশপাশ থেকে অর্থাৎ কলাবাগান বা শ্যামলী এই সাইড থেকে যদি কোনো বাস পেয়ে যাই। পরবর্তীতে গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের কাউন্টারে যোগাযোগ করি, যদিও আমি এই পরিবহনে এর আগেও 2 বার যাতায়াত করেছিলাম, তাই তাদের সাথে যোগাযোগ করে মোটামুটি 1400 টাকায় আমরা 8টি সিট পেয়ে যাই। মোটামুটি সিটগুলো ভালোই ছিল। হোটেল থেকে গাড়ি ছাড়ার পর মোটামুটি 80-85 পর্যন্ত আমি স্পিড পেয়েছিলাম।
এর মধ্যে একটু ঘুমিয়ে নিই যেহেতু কাল সকালে নেমে অনেক ঘুরতে হবে। সুপারভাইজারের ডাকে সকাল 6:20 নাগাদ ঘুম ভেঙে যায়। এসে দেখি চলে এসেছি আমাদের দ্বিতীয় ব্রেক হোটেল টাইম ক্যাফেতে, যেটি সাতকানিয়া অবস্থিত। এখানে আমাদের বাসের সাথেও গ্রিন সেন্ট মার্টিন এক্সপ্রেসের বিজনেস ক্লাস যে বাসটি, যেটি চন্দ্রা থেকে ছেড়ে আসে, এই বাসটি আমাদের চেয়েও প্রায় 1.5 ঘন্টা আগে কল্যাণপুর থেকে ছেড়ে এসেছিলো, সেই বাসটিরও দেখা পেয়ে যাই। এবং রয়্্যাল কোচের একটি বাস ছিল যেটি প্রায় 1 ঘন্টা আগে আমাদের আগে ছেড়ে এসেছিলো, সেই বাসটিও আমি সেখানেই পেয়ে যাই। এতে বোঝা যাচ্ছিলো যে ড্রাইভার খুব সাবধানতার সহিত খুব ভালোভাবে গাড়ি চালিয়েছেন। যদিও আমি B34 সিটে ছিলাম, তাই কোনো রকম ঝাঁকি অনুভব করিনি বলতে গেলেই চলে, তাই বুঝতে পারিনি যে গাড়ির গতি এতটা বেশি ছিল। তবে কুমিল্লা থেকে যেভাবে এসেছে একটু জোরে এসেছে, তবে ঘন্টাখানেক আগেও যে বাসগুলো ছেড়েছে তাদের সাথে একসাথে হোটেলে প্রবেশ করে এবং একসাথে হোটেল থেকে বের হয়ে যায় কক্সবাজারের উদ্দেশ্যে। মোটামুটি সকাল 8:30 নাগাদ আবারও ঘুম ভাঙে, অর্থাৎ সাতকানিয়ার পর আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভেঙে দেখি যে মোটামুটি কক্সবাজারের কাছে চলে এসেছি। তো মোটামুটি এই জার্নিটি আমার কাছে যথেষ্ট ভালো ছিল। আমার যেহেতু ছোটো বাচ্চা ছিল, যাদের সাথে ছোটো বাচ্চা রয়েছে তারা বিজনেস ক্লাস সিটে যাওয়ার চেয়ে আমার কাছে মনে হয় স্লিপার বাসে যাওয়াটাই ভালো। ছোটো বাবুটা অ্যাটলিস্ট আরাম করে ঘুমিয়ে যেতে পারবে কক্সবাজারের উদ্দেশ্যে। যেহেতু ঢাকা থেকে প্রায় 400 কিলোমিটার রাস্তা, এত লম্বা রাস্তা, ছোটো বাচ্চাকে কোলে রাখলে আপনারও কষ্ট, সেও কষ্ট পাবে, তাই স্লিপার বাস নিয়ে যাওয়াটাই আমি মনে করি, আমার পার্সোনাল অপিনিয়ন, এটাই মুখ্য উদ্দেশ্য। বাচ্চাদের যাতে বাচ্চারা খুব রিল্যাক্সে যেতে পারে এই জার্নিটুকু। 8:50 নাগাদ সুপারভাইজার এসে আবার ডাক দেয়, আমরা চলে এসেছি মোটামুটি ডলফিন মোড়ে, এখনই নেমে যাব। আর দেরি করার কোনো উপায় নেই, কারণ এই বাসটি আজই ঘুরিয়ে আবার ঢাকা চলে যাবে সকালবেলায়, কারণ আজ বৃহস্পতিবার, ঢাকা থেকে প্রচুর পরিমাণে যাত্রীর চাপ রয়েছে। বাসস্ট্যান্ডে নেমে অনেকগুলো অটো এবং বেশ কিছু অপারেটর যেগুলো ঢাকা থেকে এসেছিলো সেগুলো পেয়ে যায়। একটু দামাদামি করে একটি অটো নিয়ে নিই আমার হোটেলের উদ্দেশ্যে। আমার হোটেল ছিল হোটেল সি প্যালেস, সবাই মিলে যাচ্ছিলাম সি প্যালেসের উদ্দেশ্যে। সামনে পেয়ে যায় ঢাকা থেকে ছেড়ে আসা প্রেস্টিজের ডাবল ডেকার বাসটি, এর সামনে ছিল স্ক্যানিয়া K410 আরেকটি বাস। সেই বাসের অর্থাৎ স্ক্যানিয়া K410 বাস যে বাসটি ছিল তার সামনেই ছিল আমার হোটেলটি। আজ আমার ভ্রমণ এই পর্যন্তই, আমি চলে এসেছি মোটামুটি আমার হোটেলের কাছে, কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বা পরবর্তী কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ বিদায়।